আর কিছুতেই থামার নাম নিচ্ছে না তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বেশ কিছুদিন ধরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত কোচবিহার জেলার একাংশ। সপ্তাহের প্রথম দিন শীতলকুচি ব্লক অঞ্চল কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ দেখায় দলের একাংশ, যদিও সেই অভিযোগ মানতে নারাজ জেলা নেতৃত্বরা। 17/11/2022 কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি এবং চেয়ারম্যান সাহেব আমাদের শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের কমিটি ঘোষণা দিয়েছেন, এবং যে কমিটি ঘোষণা দিয়েছেন এবং এর আগে অঞ্চল কমিটি ঘোষণা দিয়েছিলেন, যে কমিটিটা ঘোষণা দিয়েছে সেই কমিটিটা সম্পর্কে আমাদের প্রত্যেকটা যারা দুর্দিনের তৃণমূল কংগ্রেস কর্মী, যারা আমরা 1998 সাল থেকে তৃণমূল কংগ্রেসটা মমতা ব্যানার্জীর নেতৃত্বে এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলটা করি, সকলেরই আপত্তি যে কমিটি ঘোষণা আছে এই কমিটির মাধ্যমে যে যদি আগামী 2023 সালের পঞ্চায়েত নির্বাচন পরিচালিত হয়, 2024 সালে লোকসভা নির্বাচন পরিচালিত হয়, তাহলে আমার মনে হয় আগামী যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে দলের হাল খুব খারাপ হবে, দল পর্যদস্ত হবে। এই কারণে আমরা আজকে এই আপনাদের সাংবাদিক সম্মেলনের মাধ্যম দিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে অনুরোধ করতে চাই, জেলা নেতৃত্বকে অনুরোধ করতে চাই যে যে কমিটি ঘোষণা দিয়েছেন সেই কমিটিটা আবার সংশোধন করা প্রয়োজন এবং নতুন করে কমিটি ঘোষণা দেওয়া প্রয়োজন। তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক অঞ্চল কমিটি পুনর্গঠনের দাবিতে আয়োজন করা হয় বিক্ষোভ বৈঠকের। পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ পূর্ণ গোবিন্দ সিংহের বাড়িতে বৈঠক করেন দলের বিক্ষুব্ধ নেতারা। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের দুর্দিন থেকে নেতৃত্ব দিয়ে আসা কর্মীদের কমিটিতে কোনো রকম জায়গা দেওয়া হয়নি। জেলা সভাপতি পরিবর্তন হলে সমস্ত কমিটি ভেঙে যায়, এটাই তো স্বাভাবিক নিয়ম অনুসারে, কিন্তু যে কমিটিগুলো ঘোষণা দিয়েছে সেটা নিয়েই তো আমাদের আপত্তি। না না, আমি বলি না যে দলের মধ্যে নয়, নিশ্চয়ই দলের কর্মী নিশ্চয়ই, কিন্তু তাদের ব্লক কমিটিতে ঠাঁই দেওয়া হয়েছে। তাহলে আমরা কি আজকে হরিনাথদার মতো লোককে ব্লক কমিটিতে ঠাঁই দেওয়া হয়নি, অশোক রায়ের মতো লোককে ব্লক কমিটিতে ঠাঁই দেওয়া হয়নি, আমাকে নয় নাদিক, কিন্তু এত দুইজন সিনিয়র লিডার তাদেরকে পর্যন্ত ব্লক কমিটিতে ঠাঁই দেওয়া হয়নি। তাহলে এই কমিটিটা কি স্বয়ংসম্পূর্ণ কমিটি? এরা দলের পক্ষে অমঙ্গল। আগামী দিনে এর প্রাদুর্ভাব পঞ্চায়েত নির্বাচনে এফেক্ট হবে, লোকসভা নির্বাচনে এফেক্ট হবে। আমি আশা করব রাজ্য নেতৃত্ব নিশ্চয়ই আপনাদের এই সংবাদের আপনাদের মাধ্যমে এই খবরটা নিশ্চয়ই জানবেন এবং উপযুক্ত ব্যবস্থা নেবেন। এমনকি জেলার চেয়ারম্যান নাকি টাকার বিনিময়ে অঞ্চল ব্লক কমিটিতে বিজেপি কর্মীদের জায়গা দিয়েছেন, তাই এই কমিটি মান্য না। এ প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, আমাদের জেলা সভাপতি, আমি ব্লক সভাপতি এবং ব্লকের গুরুত্বপূর্ণ নেতাগুলো নিয়ে এক প্রস্তুত আলোচনা করার পর তৈরি স্বাক্ষরিত ভাবে আমরা অঞ্চল সভাপতি ব্লক সভাপতি নির্ধারণ করে ঘোষণা করেছি। এরপরে কি কি বক্তব্য রাখলো সেটা ভিত্তিহীন। দেখুন, এটা শীতলকুচি না, শুধু সারা কুচবিহারেই এটা চলছে, এবং এটা দিন যত যাবে, পঞ্চায়েত ইলেকশন যত এগিয়ে আসবে তত এটা বাড়বে, এবং শেষ পর্যন্ত খুনাখুনিতে এটা পঞ্চায়েত নির্বাচনের আগে ব্যাপক পরিমাণে খুন জখম এগুলো হবে, সাধারণ মানুষ আতঙ্কিত। এখন সুষ্ঠুভাবে নির্বাচন হলে এদের এই পরিস্থিতি কীর্তিকলাপ দেখে মানুষ তো এমনিতেই তিতিবিরক্ত। গত পঞ্চায়েত নির্বাচনের মানুষ জানেন সব কি হয়েছিল, কীভাবে ভোট লুট হয়েছিল। সুতরাং যদি সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন হয় এদের ধরাশায়ী এরা, এবং বিজেপি প্রায় প্রতিটা অঞ্চল দখল করতে পারবে। কোচবিহার থেকে সানি রয়ের রিপোর্ট, সময় কলকাতা।